হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিন জায়গায় মিথ্যা কথা বলেছিলেন, যদিও সেটি মিথ্যা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম শরীফে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আসুন আমরা সেই আলোচনাটি শুনি। ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ওয়াজ করতেছেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিন জায়গায় তিনি মিথ্যা কথা বলেছিলেন, যদিও সেটি মিথ্যা নয়। আসুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম নম্বর মিথ্যা বলেছিলেন, তখন তিনার সম্প্রদায়ের লোকেরা তিনাকে মেলায় যাওয়ার জন্য এমন ভাবে যখন তাগিদ করলেন, মেলায় যাওয়ার সময় ওইখানের মধ্যে অসংখ্য অগণিত নারীরা উলঙ্গ অবস্থায় নাচ গান করত, খারাপ কাজে লিপ্ত হইত। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন তার কোমের লোকদের কাছ থেকে মেলায় যেতে না যেতে হয় সেই জন্য তিনি একটা মিথ্যা কথা বলেছিলেন। সেই কথাটা হয়েছে, আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ হয়ে গেলাম, এটা হলো একটা কথা। দুই নম্বর মিথ্যা হইল, অনেকে প্রশ্ন করতে পারেন নবী হয়ে কেন তিনি মিথ্যা কথা বলেছিলেন। দুইটা মিথ্যা কথা বলেছিলেন আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে তাকওয়ার জন্য, তিনি বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য দুইটা মিথ্যা কথা বলেছিলেন। আর একটা মিথ্যা কথা বলেছিলেন তিনার স্ত্রী হযরতে সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য। এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, দুই নাম্বার মিথ্যা হইল হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশাল বড় একটা মূর্তি ছিল তাদের কওমের মধ্যে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওইখানের মধ্যে গেলেন, যাওয়ার পরে অনেকগুলো মূর্তি তিনি ভেঙে ফেললেন। ভাঙার পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমের লোকেরা যাইয়া ধরল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবারের অনেকে এমন ভাবে মূর্তি পূজার মধ্যে সংযুক্ত ছিল, তখন তারা জিজ্ঞেস করলেন, ইব্রাহিম এই মূর্তিগুলা কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়া বলেন, তোমরা তো সকলেই মূর্তি পূজাকে বিশ্বাস করো, এই দেবতা হইল তোমাদের প্রভু, দেবতা হইল তোমাদের রব। এই যে সবচেয়ে বড় যে দেবতা দেখা যায়, সেই দেবতা সকল ছোট দেবতাগুলোরে বাঙ্গালাইছে। এই কথাটা যখন বললেন, সবাই মনে মনে চিন্তা করলেন, অবশ্যই আমরা যেহেতু দেবতাকে পূজা করি, দেবতাকে এমন ভাবে মানি, তাহলে অবশ্যই মনে হয় বড় দেবতা ছোট গুলারে এমন ভাবে মেরে ফেলেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইটা মিথ্যা বলেছিলেন আল্লাহর জন্য, যদিও আল্লাহর রাসূল বলেন সেইগুলা মিথ্যা বলিনি, মানে ঘুরে পেছায় বলেছেন। তিন নাম্বার মিথ্যা কথা কইল বিবির জন্য, হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন ভাবে কোন একটা সময় যেতে হয়েছে মিশর, তখন ওইখানের মধ্যে যে বাদশা ছিলেন মিশরের বাদশা, সেই মিশরের বাদশা কি করত, যদি কোনো মেয়ের সাথে তার স্বামী থাকে তাইলে তাকে মানে খারাপ কাজ করার জন্য বাধ্য করত, আর যদি মেয়েদের সাথে তার আপন ভাই অথবা বাবা থাকে তাইলে তাকে কখনো খারাপ কাজে লিপ্ত হয় না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, হযরতে সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম এত সুন্দরী রূপসী একজন কন্যা, তিনার আপন স্ত্রী, যদি মিশরের মধ্যে যেতে হয়, মিশরের মধ্যে অনেক মানুষ গোয়েন্দা লাগাইয়া রাখছে, তার বিবিরে খারাপ কাজের মধ্যে নিয়ে যাইতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন, বিবিকে বলবেন, ও বিবি সারা, যখন আমরা মিশরে পৌঁছায়া যাইব, ওই মিশরে পৌঁছায়া যাওয়ার সময় তুমি আমাকে তোমার ভাই বলে পরিচয় দেবা, আর আমি হইলাম তোমার ভাই, আর তুমি সারা হইলে আমার বোন। যদিও ইসলামের দৃষ্টিতে সকলে আদম সন্তানের মধ্যে আমরা সকলে ভাই বোন, যদিও এখানের মধ্যে তিনার স্ত্রীকে বোন বলে পরিচয় দেওয়ার কথা বলেছে জালিম বাদশার কাছে। তারা এমন ভাবে মিশরের মধ্যে পৌঁছাইল, মিশরে পৌঁছানোর পরে মুসলমান যেই মাত্র মিশরের বাদশার গোয়েন্দারা জানলো এই কৌমের মধ্যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তারা দৌড়াইয়া গেল, এই সারা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধরে নিয়ে গেল।
মিশরের বাদশা আমার সাথে মিশরে আমার ভাই এসেছে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গেলেন ডাক দিয়া বলেন বাদশা উনি তো আমার বোন তাহলে আপনি তাকে ছেড়ে দেন কিন্তু হযরতে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী এত সুন্দরী রূপচে ছিলেন কিতাবের মধ্যে আসলো এই সারা আলাইহিস সালামের সুন্দরীর মধ্যে হইলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্দর তিনা আর উপরে অনেকটা মানে প্রভাব ফেলেছে হযরতে সারা আলাইহিস সালাম এত সুন্দরী এত রূপসী জানা যায় কিতাবের মধ্যে এসেছে ওই যে কওমের মধ্যে তার মতে এত সুন্দর রূপসী আর কোনো মহিলা নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ মিশরের বাদশাহ যদিও তুমি ঘোষণা দিয়ে দিয়েছো যদি কোনো মহিলার সাথে তার আপন ভাই তাকে অথবা বাবা তাকে তাইলে তুমি তাকে খারাপ কাজে নিবা না এমন ভাবে তার বিভিন্ন খারাপ কাজে তুমি তাকে অফার করবা না কিন্তু যদিও ভাই পরিচয় দেওয়ার পরেও তুমি এমন ভাবে খারাপ কাজে নিচ্ছ জিনিসটা কিন্তু তুমি আমানতের খেয়ানত করতে লাগলা এই কথা বলার পরে তারপরেও এই যে মিশরের বাদশা মিশরের বাদশা খারাপ মানুষ সে যেই মাত্র বারবার চেষ্টা করতেছে এমন ভাবে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে খারাপ কাজ করার জন্য যেই মাত্র গেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন অবস্থাতেই তিনি দেখতে পাইলেন কোকুনই তিনার বিবিকে তিনি বাঁচাতে পারলেন না যদিও বললেন তিনি আমার বোন বিবি হওয়ার পরেও তারপরে মিথ্যা কথা বলার পরেও তিনি বাঁচাতে পারলেন না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জায়গার মধ্যে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহর দরবারে অজুরে কান্না করতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে কোরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে তিনি অর্ডার করেছেন কেমন অর্ডার করেছেন আমার আল্লাহ নামাজকে ফরজ হিসাবে তিনি অর্ডার করেছেন ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুন্দর করে নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর দরবারে অশ্রুর চোখের পানি ছাড়তে লাগলেন ডাক দিয়ে বলেন আল্লাহ বিপদের সময় তুমি আল্লাহ কইলা আমার রব তুমি আল্লাহ কইলা আমার রহমত দয়া করে তুমি আল্লাহ আমাকে সাহায্য করো মাওলা রে ও মাওলা আমার আপন বিবিকে বাঁচানোর জন্য আমি তাকে তাকে বোন বলে পরিচয় দিয়েছে আপনি আল্লাহ আজকে কঠিন মুসিবতের সময় আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন যেই মাত্র জালিম বাদশা হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভোগ করতে যাবে খারাপ কাজে নিয়ে যেতে করতে যাবে তখন যেই মাত্র গিয়েছে সাথে সাথে জায়গার মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে আল্লাহু আকবার যেই মাত্র তিনি প্যারালাইসিস হয়ে গেলেন হঠাৎ করে তাকায় দেখতে পাইলেন শরীরটা এমন ভাবে জায়গার মধ্যে প্যারালাইসিস হয়ে তিনি শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজের বিছানা থেকে উইটা তাকায় দেখলেন যেই মাত্র প্যারালাইসিস হইয়া শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো এমন ভাবে জমিনে পড়ে গেল এই থেকে জালিম বাদশা কান্নাকাটি করতে লাগলো ক্ষমা চাইতে লাগলো এ ইব্রাহিম তুমি এক কাজ করো আমার জন্য দোয়া করো কারণ আমি এই কাজ আর করব না যদিও আমার ওয়াদা আমি ভঙ্গ করে ফেলেছি আমি বারবার তোমার কাছে ক্ষমা চাইতেছি আমাকে মাফ করে দাও যেই মাত্র মাফ চাইলেন প্রথমবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মাফ করে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আল্লাহ তাকে সুস্থ করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র দোয়া করলেন আল্লাহ তাকে সুস্থ বানাই দিয়েছে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নম্বরে দোয়া করার পরে সুস্থ হয়ে গেলেন
সুস্থ হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার খারাপ কাজের মধ্যে যেই মাত্র রওনা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা যেই মাত্র কান্না করলেন আল্লাহ আপনি তাকায়া দেখেন আবার সে খারাপ কাজের জন্য রওনা দিয়েছে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হইল রে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজ করার আগ মুহূর্তে তারে প্যারালাইসিস কইরা জায়গা মতো তারে শোয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রহমত কত বড় নিয়ামত আল্লাহর কত শক্তিমান আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান তাবাম পৃথিবীর মধ্যে যাহা কিছু আপনি আমি দেখতে পাই সকল কিছুর মালিক হইলেন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয়বার দোয়া কবুল করছেন দ্বিতীয়বার দোয়া কবুল করার পরে যেই মাত্র আবার সে প্যারালাইসিস হয়ে গেল দ্বিতীয়বার এমন ভাবে দোয়া করলেন সে এমন ভাবে কান্নাকাটি করতে লাগলো ইব্রাহিম আমি বুঝতে পারি নাই আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে বলো না তুমি প্রভুর কাছে বলো না ততক্ষণ জালিম বাচ্চা বুঝতে পারছে তিনি মুসলমান অর্থাৎ তিনি ইমানদার ডাক দিয়া বলেন ইব্রাহিম তুমি দয়া করে মাওলার দরবারে আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় ইব্রাহিম আলাইহিস সালাম নবী মানুষ মায়া লেগে গেল তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আপনি তারে মাফ কইরা দেন যেই মাত্র দুইবারের মাথায় তিনি দোয়া করলেন আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহর লীলা খেলা বোঝা যায় না এই মিশরের জালিম বাদশা আবার তৃতীয়বার তার এই সৌন্দর্য ভোগ করার জন্য খারাপ কাজ করার জন্য জিনা করার জন্য যখন গেল ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না ডাক দিয়া বলেন আল্লাহ গো তিনবারের মাথায় সে খারাপ কাজ করার জন্য যেই মাত্র আসলো তিনবারে তাকে সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ আপনি এবার তাকে প্যারালাইসিস করায় দেন অসুস্থ বানায়া দেন যেইমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বদদুয়া করলেন আল্লাহ ডাইরেক্টলি সাথে সাথে তার বদদুয়া কবুল করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল কইরা জায়গার মধ্যে মিশরের বাদশা ফেরাউন মিশরের বাদশা এমন ভাবে প্যারালাইসিস হয়ে গেল হয়ে যাওয়ার পরে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি চলে গেলেন তিনার এলাকায় ভাইয়েরা বন্ধুরা বাবারা এই আলোচনা থেকে একটা জিনিস আপনি আমি বুঝতে পারলাম যারা আলোচনাটা ইন্টারনেট ইউটিউবের মধ্যে দেখবেন আপনাদেরকে বলে দিয়ে যায় আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তিনার রাস্তার মধ্যে আমরা কবুল হয়ে যাই কিন্তু হাদিসের মধ্যে এসেছে বুখারী এবং মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেন ইব্রাহিম নবী যে তিনটা মিথ্যা বলেছিলেন সেগুলো মিথ্যা নয় অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলেছিলেন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা রুজু হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন বলুন আমিন।